যেখানে আল্লাহ পাকে কোরআন শরীফের সর্বশেষ কসম খাইছেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম আল্লাহ খাইন খাইনে ওদের সময় সব ইতিহাসের সাক্ষী হইল গিয়া সময়। এই দুনিয়াত কারুন, ফেরাউন, সাদ্দাদ, নমরুদ যারা আল্লাহর নাফরমানি করছে এটাও সময়ের সাক্ষী আছে, আর যারা আল্লাহর ফরমাবরদারি করছে বিশেষ করে আল্লাহর নবী রসুল যারা আছেন এরাও সময়ের সাক্ষী আছে। আমরা সম্পদ অনেক সময় মনে করেন যে খবর লইয়া যাইবা, পৃথিবীর বড় একজন ফাতি তার নাম হইল গিয়া আলেকজান্ডার, তাই মৌতর সময় তার ওসিয়ত করছিল যে তিনটা কথা, একটা হইল যে আমার যে এলাজ যে ডাক্তার হলে করছেন, আমার চিকিৎসা যে ডাক্তার হলে করছেন, এই ডাক্তাররা যেন আমার আমার কফিনটাকে বহন করে নেন, অন্য কোনো মানুষের নিতে পারত নয়, ডাক্তার হলে খান্দ করি আমার লাশটারে বইয়া নেই, আমার গরো যে মণিমুক্ত আছে এটা আমার আমার খাফন যাইবার কফিন যাইবার রাস্তার মাঝে যেন বিছাই দেওয়া হয়, আর আমার কফিনের বাইরে যেন আমার দুইটা হাতরে বার করে রাখা হয়, চিন্তা কথা। তো জিজ্ঞেসলা যে বাদশাহটা খেনে, এটা ও কারণে যে আমি এত বড় বাদশাহ, তাই 17 লক্ষ বর্গ মাইল দিয়ে ফাতে করছি না, পৃথিবীর 60 জন ফাতেহ বিজেতা ওই লাগিয়া ইতিহাসের মধ্যে সবচেয়ে সেরা, একজন লাগি চেঙ্গিস খা, একজন লাগি তৈমুর লং, একজন ওই লাগি দারা, একজন ওই লাগিয়া সিকান্দর, সিকান্দর দি গ্রেট, যাই 17 লক্ষ বর্গ মাইল বিজয় করছিল। কিন্তু তাই নকতা কইলা যে অত বড় বিজেতা, তার মৃত্যুর সময় যখন হয়েছিল বাবুল শহর ইরাকর, তাই তখন তার সামান্য ম্যালেরিয়া তাপ হয়েছিল, অত দুনিয়া বিজয় করার পরে 33 বছর বয়স আছে, ইয়াং মানুষ আছে, ভেরি ইয়াং, 33 বছর বয়স, তাই কইছিলাম মৃত্যুর সময় যে কেউ আসুনি রে ভাই, আমারে আমার বাড়ি পর্যন্ত মাত্র 7 দিনের সফর রয়েছিল বাকি আর কি, আমারে আমার বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিত, আমি আর বিবি বাচ্চার সামনে গিয়ে আমি মরতাম সাইয়ার, আমার বাড়িতে গিয়ে আমি মরতাম সাইয়ার, কেউ আসনি যে আমি লিখিত হবে সমস্ত সালতানাতর মালিক বানাই দিলে আমার বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিত, সম্ভব না, এখন আল্লাহর বিধান এরকম না, ইজাজ ইজা যা যা লুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন, মৌত বাড়াইবার ক্ষমতা কারণ নেই, আল্লাহ একজনকে দান করেছিল তখন হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এছাড়া কায়নাতর কেউ মৌতর টাইম বাড়াইবার অধিকার আল্লাহ কেউ দিছিল না। তো তাই তিনটা ওসিয়ত করছিল যে মানুষের দেহক আমি অত বড় বিজেতা, অত বড় বাদশাহ, আমি শূন্য হাতে যে কবর বিদায় নিয়ে যাওয়ার সময় যে আমি কিচ্ছু নিয়ে আর না খালিয়াতে যাই আর মণিমুক্তা যে আমার কোনো খাজও লাগছে না এটাও মানুষের দেহক, আর ডাক্তার হলে যে আমার বাঁচাইতে পারছে না এটাও মানুষের দেহক, তিনটা কথা কইছিল। এর লাগে সম্পদ মানুষের মানুষের জন্য যদি নিয়ামত হইয়া তাহলে এটা বড় উপকারী জিনিস, গজব হইয়া আইলে সম্পদ মানুষের বড় ক্ষতি।